শিবানী যা তো মা আমার জন্য একটা লাঠি নিয়ে আয় আমি লাঠি পিঠে করে আমি কুকুর যত বড় মুখ নাই তত বড় মনে থাকে যেন শান্তিরাম আমি এই সারা নদীপুরে ব্রাহ্মণ কুলের রাষ্ট্রপতি আমি এইখানে দাঁড়িয়ে আমার স্পষ্ট করে প্রতিজ্ঞা করে বলছি আগামী সাত দিনের মধ্যে তোকে পারে থেকে বিতাড়িত করবো তোকে আরো তোকে সমাজিত করবো তবেই আমার নাম শ্রী সমাজপতি শ্রী শ্রী চূড়ামণি বাবা এখন কি হবে বাবা আমরা বাবা আমরা যে এখন এখন যে আমরা সমাজচ্যুত হব বাবা না না সমাজচ্যুত তোমরা হবে না বোন সমাজচ্যুত হবে তারা যারা ভদ্রলোকের মুখোশ পরে সমাজের উচ্চ শিখরে বসে নিজেদের খেয়াল খুশি মতো এই জরাজীর্ণ সমাজটাকে চালাচ্ছে আর ধর্মের নামে অধর্মকে প্রশ্রয় দিচ্ছে কোনো ভয় নেই শিবানী কোনো ভয় নেই আমি এক্ষণি ছুটে চললাম ওই নন্দীপুরে ওই নন্দীপুরের সবাইকে ডেকে ডেকে শুধু একটি কথাই বলবো তারা যেন সমাজের উচ্চ শিখরে থেকে মানুষরূপী অমানুষগুলোকে উচ্ছেদ করে এই জরাজীর্ণ সমাজটাকে ভেঙে চুড়ে একটা নতুন সমাজ প্রতিষ্ঠা করে তাই তো চিরদিন আমরা কেন এখানে থাকবো বাবা আর কেনই বা আমরা ওদের পায়ের তলায় পড়ে থাকবো তাহলে কি করবি রে মা বাবা প্রয়োজনে অন্যায়ের প্রতিবাদ করব সবাইকে যে বলবো এই সমাজ শুধু ওই চূড়ামণি ঠাকুরদের নয় এ সমাজ সকলের ধনী গরিব ধর্ম অধর্ম সবার যে সমাজ প্রয়োজন হলে এই সমাজ আমরা ভেঙে চুড়ে নতুন একটি সমাজ গঠন করব বাবা বাবা নতুন নতুন একটি সমাজ আমরা গঠন করবই আর কত খেলা তুমি আমাদের আর কত লাঞ্ছনা সইতে হবে যারা আমার সতী সাধবী মেয়েটাকে পতিতা বলে তাদের তাদের বিচার কি করে ভগবান ভগবান তুমি আছো তুমি কি দেখতে পাও না এই গরিবের আর্তনাদ তুমি কি তুমি কি শুনতে পাও না ঠাকুর যদি যদি তুমি জানতে পাও তবে তার বিচার করো রং বেরঙের ফুল ফুটেছে আর তুই আর আমি ফুল তুলবো এই সখী বল না ওই ফুলটা আমাকে এনে দে না তাই
কাল সারা রাতে ছিল স্বপ্নের ওরা স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ কাল সারা রাতে ছিল স্বপ্নের ওরা কাল সারা রাতে ছিল স্বপ্নের রাত স্মৃতির আকাশে জানো বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা কাল সারা রাতে ছিল স্বপ্নের রাত কাল সারা রাতে ছিল স্বপ্নের রাত হ্যালো देखी
সুবহান আল্লাহ সুলতান কন্যার পেয়ারা বনুর যে এত স্রোত আমি তো আগে কখনো দেখিনি আর ভাববার সময় ভাই পাই কোথায় পুরা জনের সেবা করা ওই নন্দনশালার হিসাব কিতাব রাখা সতীদের সঙ্গে আড্ডা মারা সবই তো আমার কাজ এত কাজের পর নিজের চেহারাটাকে দেখবার সময় আছে আমার যাক সে কথা যাক এখন আমি এই সুন্দর চুরুত নিয়ে আমি কি করব তাকে আমি শাদি করব কেন শাহজাদি আমাকে আমি তোমাকে জান দিয়া প্যার করি কেন তুই বেয়াদব আমি তোমার মহব্বতের গোলাপ চুপ রাও গম্বাদ বিশ্বাস করো পেয়ারা বানু আমি তোমাকে জান দিয়া প্যার করি হুঁশিয়ার হুঁশিয়ার বাকর খা এক কথা মুখ সামাল দিয়ে তুমি কথা বলো ইয়াদ রাখো এই সুলতান কন্যা পেয়ারা বানু তোমার নারীত্বকে কোনোদিন তোমার হাতে তুলে দেবে না অবুঝ হো না শাহজাদি যে দেখো ওই কাফের উদয় সিংহ তার সমস্ত হিম্মত নিয়ে তোমার পিতার বিরুদ্ধে আমি এক রাতে রাস্তা রায় পরিণত করব এনি ভাই তুমি শুধু জবান দাও যে তুমি আমাকে সাথে করবে খামোশ অপদার্থ এই কুড়াল দেখো সুদাই উদারপুর কেন আমার দুনিয়ার বিনিময়ও সুলতান কন্যা এই পেয়ারা বানুকে তুমি কখনো শাদি করতে পারবে না তাই নাকি শুধু তাই নয় খেয়াল যদি তুমি ওই কথা মুখ দিয়ে উচ্চারণ করো তাহলে তোমাকে আমি আমার পায়ের পায়জার মারবে হো আমার এই দেওয়া না দিলে তোমার ওই নরম শরীরের একটু সোহাগ ঢেলে দিতে হবে তবে তুইও মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান আমি একজন মানুষ হ্যাঁ মানুষ এ তোর কাজ কোথায় তুই থাকি থাকি এই নন্দীপুরে কাজ তোর মতো নরপশুর হাত থেকে অবলা নারীর ইজ্জত রক্ষা করা তোমার সামনে কথা বলো নজর নইলে এই মুহূর্তে তোমায় ক্ষমি কঠোর করব তা করবে বই কি যে বীর পুরুষ তরবারি কোষাবদ্ধ রেখে সোরাপান নর্তকী দিন নিয়ে সর্বদাই আনন্দে মত্ত থাকে অবলা নারীর নির্যাতনের কথা শুনেও প্রতিশোধ নিতে এগিয়ে আসে না এসব কথা কেবল তাদের মুখেই শোভা পায় বেশ তবে তাই হোক আমি জঙ্গলায় পাঠিয়ে দেব তাই নাকি তবে দাঁড়িয়ে আছো কেন হয়ে যাক যুদ্ধের পরীক্ষাটা হয়ে যাক কথা শুনতে রাও বেটি বাপজান বাপজান কি হয়েছে রে বেটি তোর চোখে পানি আমি যে এর কিছুই বুঝতে পারছি না সুলতান হেমাস বাতুর খালা তুমি আমাকে আমার বেটির যা হুকুম জানা বল বল বেটি কি হয়েছে এখানে বাপজান ওই বাকর খা ওই বাকর খা আমাকে বিয়াজ্জত করেছে এই সম্পূর্ণ মিথ্যে কথা জানা মিথ্যে না জনাব একেবারে সত্য কথা
হ্যাঁ বাপজান এই নজন নাইলে আজ আমার ইজ্জত রক্ত হতো না বাপজান আরে সব বুঝেছে বেটি আরে সব বুঝেছে গোলামের গোলাম জনাব এই মোহাম্মদ তোমার নাম কি যুবক আমার নাম সলেমান সলেমান এখানে এসেছি এখানে কেন এসেছো এসেছি সুলতান দাউদ খান নিকট এক অসহায় দরিদ্র নির্যাতিত প্রজার ফরিয়াদ জানাতে কিন্তু এসে যা দেখলাম তাতে আমার মনে হয় স্বয়ং সুলতান কন্যা যেখানে লাঞ্ছিত অপমানিতা নিজের কন্যাকে যে নিজে রক্ষা করতে পারে না সেখানে একজন নিরীহ প্রজাকে রক্ষা করার আশাই তার কাছে বিথা জান নজওয়ান জওয়ান সামনে কে কথা বলো জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো আগাবো কি রাজ দরবার সিন্ধু ও ঠিক কথা বলেছে ভাই কেন এখানে তা বিয়াদব রাজ কর্মচারী সুলতান কন্যা প্যারা বানুর কাছে যে হাত বাড়াতে পারি অথচ সুলতান তার কোনো বিচার করে না ভাইজান সেখানে নীরব প্রজারা তার কাছে বেশি কি আশা করতে পারে ভাইজান পেয়ারা বেটি আমার বাপজান এবার কার মত তুই আমাকে ক্ষমা করে দে ফের যদি বাখুর খায় কত অপমান করে তাহলে তাহলে তরবার এসে আমি প্রতিজ্ঞা করে বলছি ওই বাখুর খাকে আমি জীবন্ত কবর দেব এবার বলো যুবক কি তোমার ফরিয়াদ আমার ফরিয়াদ যারা সমাজের উচ্চ শিখরে বসে নিজেদের খেয়াল খুশি মতো এই জরাজীর্ণ সমাজটাকে চালাচ্ছে এই তাদের বিরুদ্ধে আমার ফরিয়াদ যারা নিরীহ মা বোনের ইজ্জত নিয়ে ছিনিবিনি খেলছে তাদের বিরুদ্ধে আমার ফরিয়াদ দুষ্ট চরিত্রহীন অত্যাচারী রাজ কর্মচারীদের বিরুদ্ধে তাই যদি হয় তাহলে তাহলে তুলে নাও অস্ত্র দাও তাদের চরম দণ্ড ওই বেঈমান বেকুফদের বুঝিয়ে দাও এই নন্দীগুলো এখনো মানুষ আছে তাই করবেন তাই করব সেই আশা নেই আমি উর্ধ্বশ্বাসে ছুটে এসেছি সুলতানের কাছে চলুন ভাইজান আমার সঙ্গে দেখবে কত লক্ষ লক্ষ নরনারীর করুণার্থনাদ নন্দীপুরের আকাশী বাতাস আজ ভরে উঠেছে একদিকে তারা যখন ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে অপরদিকে উচ্চ সমাজপতির নামধারী পশুর দলেরা কেমন দাঁত বের করে খিলখিল করে হাসছে তাই নয় ভাইজান শুধুই তাই নয় এই দুর্ভিক্ষের সুযোগ নিয়ে তারা লক্ষ লক্ষ মা বোনের সতীত্বের উপর আঘাত হানছে ভাইজান আঘাত হানছে ভাইজান যাও হোসেন খান রাজ ভান্ডার উজাড় করে রাশি রাশি ধন্দলোক ওই প্রজাদের মধ্যে বিধে দাও কিন্তু হুশিয়ার হোসেন খান আমার একটি প্রজাও যেন অনাহারে মারা না যায় ঠিক আছে পিতা আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব আপনার আশীর্বাদ মাথায় নিয়ে আমি ছুটে যাব ওই নন্দীপুরে গিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে ডেকে ডেকে বলবো আজ থেকে এই নন্দীপুরে মানুষ চির স্বাধীন এবং এই নন্দীপুরের প্রত্যেকটা প্রজা হবে এই স্বাধীন দেশের নাগরিক এই নাও সুলেমান তোমার হাতে তুলে দিলাম মুক্তির হাতিয়ার এই হাতিয়ার হাতে নিয়ে নন্দীপুরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত উর্ধ্বশ্বাসে ছুটে যাও যারা নিরীহ প্রজাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে যারা যারা আমাদেরকে বিরোধিতা করছে তাদেরকে ধরে নেই রক্ত রাঙাও এই সড়ক পথে দজকে পাঠিয়ে দেবে
সুলেমান শাহজাদা হোসেন খাজা মুনামার পুত্র আজ থেকে তুমি ওই সুলতান দাউদার পুত্র আপনার দয়ায় হাতিয়ার আমিও মাথায় নিয়ে প্রতিজ্ঞা করে বলছি পিতা সমাজের বুক থেকে সমস্ত আগাছাগুলোকে সমূলে উৎপাতিত করব বাকর খা আর ওই কালকেতর মতন বেঈমান বিশ্বাসঘাতককে দেব চরম শাস্তি চরম শাস্তি চরম শাস্তি যারা সুলতান দাউদকার হুকুমকে বেইজ্জতি করে যারা নিরহ প্রজা মা বন্ধের ইজ্জত নিয়ে ছিনিমি নিখারে তাদেরকে ধরে নেই চাবুক মারব আর পিঠের চামড়া কেটে আমি আমার পর্যন্ত বানাব তাদেরকে পুষিয়ে দেব বেঈমান আর বেদবে শাস্তি শুধু জীবন পাব পেয়ে গেছি আমি ঘুমের ভিতরে যা এতদিন খোয়া দেখে এসেছি আমি যে তাকে পেয়ে গেছি হে পাক পরোয়াটিগার যাকে আমি দেখলাম তাকে যেন কোনোদিন আমাকে হারাতে না হয় হারাতে না হয় চূড়ান্ত অপমান মা দান দৌলত মান ইজ্জত দিয়ে যাকে আমি ভালোবাসতে চেয়েছিলাম সে করেছে আমাকে অপমান হ্যালো 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 আরে তুই অপমানের হলে কোথায় কে তুমি আমি হলে গিয়ে নন্দীপুরের ব্রাহ্মণ কুলের সমাজপতি শ্রী শ্রী সুতাপুরী ঠাকুর অপরাধ ক্ষমা করবেন ঠাকুর এতদিন আমি শুধু আপনার নামই শুনে এসেছি কিন্তু স্বচক্ষে দেখার সৌভাগ্য আমার কোনোদিনই হয়নি তা এখানে এসেছো কেন বাবাজি এসেছি রাজ করাদায় করতে দীর্ঘদিন ধরে প্রজারা রাজ কর দিচ্ছে না তা তো দিবেই না দিবেই না আরে দাউদকার নিজেকে স্বাধীন সুলতান বলে ঘোষণা করেছে সে আরো ঘোষণা করেছে তার বিনে অনুমতিতে একটা প্রজাও যেন মহারাজকে রাজকর না দেয় তাকে রাজ সময় তলব করেছে ঠাকুর কিন্তু আমি জানতে চাই দাউদ খারে বিশ্বাসঘাতকতার শাস্তি হবে কি না নিশ্চয় হবে ঠাকুর মহারাজ উদয় সিংহ তাকে বুঝিয়ে দেবে যে বিশ্বাসঘাতকতার শাস্তি জীবন্ত কবর দাউদ তো শুধু মহারাজকে অপমান করে সে সঙ্গে আমাকে অপমান করেছে বলেছেন ঠাকুর আমি ছিলাম হচ্ছে এই নন্দীপুরের মহামান্য সমাজপতি শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর কিন্তু ওই দাউদ খা আরে আমার বিরুদ্ধে ওই ওই গ্রামের ওই চাষা ভুষাকে লেলিয়ে দিয়েছে আর নইলে কি ওই শিবানির মতো একটা পতিতা আমাকে অপমান করতে পারে তাই নাকি বলছি কি এত বড় দুঃসাহস একটা পতিতার নর্তমার কীট হয়ে ও চায় সমাজপতি একটা ব্রাহ্মণকে অপমান করতে আরে বাবু বলছি কি শুধু কি তাই তার সঙ্গে আরো আছে আরে যে গ্রামের পোখাটের ছেলেটা কি যেন ওই যে সুলেমান সুলেমান পাতিটা এই সুলেমান আবার কে আরে ওই 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 পাঞ্চুতি তো নাটের গুরু কি বলছেন ঠাকুর আরে সারাদিন ওই মেয়েটার সঙ্গে ষষ্ঠী নষ্টি ষষ্ঠী নষ্টি করতেই আছে করতেই আছে সমাজটাকে একেবারে রোসা তলে দিল বাবাজি রোসা তলে দিল শুনুন ঠাকুর আমি এর কঠোর শাস্তি দেব তাই হবে আমি তাকে রাজসভায় নিয়ে যাব
যদি আপনি একটু আমাকে সাহায্য করে। কি যে বলো বাবাজি, সাহায্য করব মানে একশো বার করব, হাজার বার করব। আমি হলাম গিয়া এই নন্দীপুরের মহামান্য সমাজপতি শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর। আর সে হলো একটা চরিত্রহীনা চাষার মেয়ে, সমাজপতি তো পতিতা, সে করবে আমাকে অপমান। আমি তাকে সমাজচ্যুত করব, তার ভিড়ে আমি ঘুঘু চড়াব। তবে আমার নাম চুপ করুন। ওই যে একটা মেয়ে এদিকে আসছে না, ওই যে ওই দেখতে পাচ্ছেন ঠাকুর, ভালো করে চেয়ে দেখুন। ওই তো, আরে ওইটা হারাম জাতি নাই। চলুন ঠাকুর, আমরা একটু আড়ালে গিয়ে দাঁড়াই, কাছে আসা মাত্রই ওকে আমি বেঁধে নিয়ে যাব। আসুন আসুন ঠাকুর, চলে আসুন আমার সঙ্গে। বাবাজি বলুন, আমার একটা কথা ছিল বটে। বলুন কি বলতে চান আপনি? বলছিলাম কি, কিছুদিন আগে তোমাদের ওই ব্রাহ্মণ ঠাকুরানি, বলুন, আমাকে একা ফেলে ও স্বর্গে চলে গেছে। তাই বলছিলাম কি বাবাজি, ও যথায় মেয়েটাকে শাস্তি না দিয়ে আমার হাতে তুলে দিলে এই বৃদ্ধ বয়সী আমারও একটু উপকার হবে, তোমারও একটু পুণ্যের কাজ হবে বাবাজি। শালুক চিনেছে ওই গোপাল ঠাকুর, এই অমূল্য রত্ন আমি তোমার হাতে তুলে দেব না ঠাকুর, মানে ওই কাকের মুখে সিঁদুরে আও না না না। দীর্ঘ সাধনার পর যে কুষ্ঠ রত্ন আজ আমি হাতের মুঠোয় পেয়েছি, তা তোমার মতো একটা চরিত্রহীন লম্পটের হাতে আমি কিছুতেই তুলে দিতে পারি না। কি হলো বাবাজি, বীর বীর করে কি বলছো? ও কিছু নয় ঠাকুর, এখন আসুন আমার সঙ্গে। ওই তো মেয়েটা চলে আসছে, আমরা একটু আড়ালে গিয়ে দাঁড়াই, কাছে এলেই আমি ওকে চুলের মুঠি ধরে এই নন্দীপুর থেকে ওই ভবানীপুর দুর্গে নিয়ে যাব। চলে আসুন, চলে আসুন ঠাকুর, চলে আসুন। ধীরে ধীরে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো। রাখাল রাখালিগণ যার যার কাজ সেরে মাঠের দিকে যাচ্ছে, আর বাবা সেই যে সাত সকালে, আর বাবা সেই যে দীঘলতলির হাটে গেল কিন্তু এখনো যে ফিরে আসছে না, তাহলে কি এখন আমি কি করি? তাহলে অবসর সময়ে আমার কাঙ্ক্ষের কলসি জলে গেল রে ভাসি, ওরে মাঝিরে তোর নৌকা ঢেউলা জিহিয়ারে, মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া আমার কাঙ্ক্ষের কল।
দড়ি পাইয়া যদি সাগর হতে পার, তবে কি আর কলসি খানা ভাসে তোয়া। ঘৃণায় অপমান করে দূরে সরিয়ে দিয়েছিলে, আমি সেই কালে কাল মহাকাল কালকে এখানে কেন এসেছ? এসেছি তোমাকে নিয়ে যেতে। কোথায় যাবে? ওই রাজসভায়। কেন? মহারাজের আদেশ, তিনি তোমাকে নিয়ে যেতে পাঠিয়েছে। চলো চলো আমার সঙ্গে। না, আমি যাব না। কেন যাবে না? কেন যাব? আমরা তো এখন আর ওই মহারাজের প্রজা নই। যখন তখন হুকুম করলেই আমাদের ছুটে যেতে হবে। তুমি স্বেচ্ছায় আমার সঙ্গে যাবে কিনা, মানবে না তুমি রাজ আদেশ? না না না, তোকে আমি চুলের মুঠি ধরে নিয়ে যাব। চলে আয় চলে আয় চলে আয় আমার সঙ্গে। সবার সামনে কথা বলো, নইলে বা খোর খা তোমাকে রক্ত রাঙা সড়ক পথে ওই দুজাকে পাঠিয়ে নাকি। এখনো বলছি ওই নারীকে ছেড়ে দাও, নইলে তো আমি এই অপমানের প্রতিশোধ আমি নেব।
देखते चाहिए शुद्ध मुक्ति नार संगे ओ हसीना औरत मात्र शर्त की शर्त आने कने बोल ठीक बंधु एसो सुंदरी एबार आमी तुम्हाके नंदीपुर थेके उदयपुर दुर्गे निये जाबो एबिन देखबो तोमार ऐ जुबराज की करे तुम्हाके रक्षा करे चले एसो चले एसो आमार संगे एसो थोड़े कैसे कोई नई है शिवानी छा कुछ भी तो कोई काफ़ी रुदाय सिंह का छे एलाम दिए अभी हम उतार प्यारे रात में तार पर समस्त शोनों ने छा प्रिय पूर्वो ओए बैदो बैशरम ओए उत्खाप तार पर में কোথায় শিবানী কালকে তোর সঙ্গে ওই উদয়পুরে চলে গেছে বাবাজি চলে গেছে তাই তো সে আমাকে বললে কিন্তু কিন্তু যাবার বেলায় সে কি বলে গেছে ঠাকুর না তো বাবাজি তেমন কিছু বলে যায়নি তবে শুধু এইটুকু বলতে ওই উদয়পুরের যুবরাজ নাকি তাকে খুব ভালোবাসে তাই ওই সেনাপতিকে পাঠিয়েছিল শিবানীকে নিয়ে মিথ্যে কথা ঠাকুর এসব মিথ্যে কথা আরে মিথ্যে হবে কেন না ঠাকুর সব মিথ্যে সত্যি করে বল ঠাকুর যাবার বেলায় সে তোমায় আর কি বলেছে এর বেশি কিছু আমি বলতে পারবো না বাবাজি তোমার দুটি পায়ে পড়ি ঠাকুর সত্যি করে বলো সত্যি করে তুমি বলো যাবার বেলায় সে তোমায় আর কি বলেছে কিন্তু
আমি তোমার সামনে দাঁড়িয়ে এই দরবারি পশ্চ করে বলছি ঠাকুর, যেমন করে হোক কালকেতুকে আমি ধরে এনে জীবন্ত কবর দেব, তবে আমার নাম বিজয় সিংহ, বিজয় সিংহ। প্রতিশোধ, চরম প্রতিশোধ। আমি হলাম গিয়ে নন্দীপুরের মহামান্য সভাসপতি শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর। আরে আমার ভয়ে বাঘে বৈশি এক ঘাটে জল খায়, আর আমাকে আপনি যাও বিজয় সিংহ, আমিও আসছি উদয়পুরে, প্রতিশোধ দিব, চরম প্রতিশোধ। আমি চরম প্রতিশোধ নিব মহারাজ উদয় সিংহ। কেন, কি অপরাধ ছিল আমার বাবার? যার জন্য তাকে হত্যা করি, তোমার পিতা জোর করে অধিকার করেছিল এই উদয়পুরের সিংহাসন, তাই আজ আমি তার নেব চরম প্রতিশোধ। একদিকে ভাইয়ের প্রতি ভাইয়ের অবিশ্বাস, আর দিদির মনেও নানা সন্দেহের তোলায় তুলছে। এই তো আমার সুবর্ণ সুযোগ, এই সুযোগে আমি মহারাজকে করব হত্যা, আর এই সিংহাসন থাকবে শূন্য। আর ওই সিংহাসনে বসবে তুমি। আমি নই, বসবে ওই বিজয় সিংহ। মিথ্যে কথা? মিথ্যা নয়, একদম সত্য কথা। কেন, বিজয় সিংহ সিংহাসনে বসলে তোমার কি লাভ? আমার লাভ শুধু দিদিকে অবহেলা করার প্রতিশোধ নেওয়া। তুমি যা কিছুই, তুমি যা কিছুই বলো কর্তা। হ্যাঁ, আমি তোমাকে হারে হারে চিনি। চেন, তুমি যেদিন থেকে এই প্রাসাদে প্রবেশ করেছ, হ্যাঁ, সেই দিন থেকে এই রাজবাড়িতে, হ্যাঁ, একেবারে অশান্তির আগুন জ্বলছে। সাবধান কর্তা, সাবধান কর্তা, এখনো সময় আছে, নইলে সেই আগুনেই, বলো বলো বলো, তোমাকেই পুড়ে মরতে হবে। চুপ করো বৈকুণ্ঠ, তুমি চাকর চাকরের মতোই থাকবে, এর বেশি এগোলে তোমার ঘরে কিন্তু একটি মাতাও থাকবে না বলে দিলাম। আরে মাতা থাকবে কি না সেটা হলো পরের কথা, কিন্তু আমিও তোমাকে বলে দিচ্ছুম কর্তা, রানীর ভাই, আরে ভাই হিসাবেই থেকো, বামন হয়ে আকাশে চাঁদ ধরার চেষ্টা করো না। কি বলতে চাও সমর্থ? সহজ কথায় বললে, লোভে পাপ আর পাপে মৃত্যু, আর লোভে পড়ে মৃত্যুর পথটাকে আর পরিষ্কার করো না কর্তা। মূর্খ, বেশ তো দেখছো উপদেশ দিতে শিখেছ, জানো আমি কে? আমি হচ্ছি রানীর ভাই। তাই তো, আর ওই রানীর ভাই বলেই তো এতক্ষণ তোমাকে আমি ক্ষমা করে এসেছি, নইলে কি আমি বহু পূর্বে, হ্যাঁ হ্যাঁ বল, এক চরে তোমার দাঁত ফেলে দিতাম। কি কি বললি, কি বললি রে শয়তানের বাচ্চা, তুই এত বড় স্পর্ধা, তুই আমাকে চাপিয়ে তুই দুপটির ধাঁধ ভেঙে দিবি, আমি তোকে
আমি তোকে কল সম্মান চাই পশুপতি শয়তান হকিস তুই তুই তোমার নামে পশু কাজেও ঠিক তেমনি পশু নইলে সারা রাজবাড়ির লোক যাকে দাদু দাদু বলে ডাকে পূজনীয় মহারাজ পর্যন্ত তাকে শ্রদ্ধা করে তার উপর তুই আঘাত করতে হাত তুলিস ভদ্রলোক হওয়া যায় না ন্যায় নীতি আচার ব্যবহারই মানুষকে ভদ্রলোক করে তুলে এই বুড়ো দাদুর উপর না আমি দেখলাম তাকে আমার নিজের ভাই বলে পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে কথা শোনো দিদি আমার কথা শোনো ও আমাকে খুব অপমান করেছে শুধু অপমান করেছে আর আমি হলে তোকে চাবুক মেরে এই প্রাসাদ থেকে বের করে দিতাম থাক থাক বৌরানি ওকে আর অপমান করো না দিদি অপমান অপমান পতিও রাসে না তো যদি থাকতো তাহলে তাহলে কি এমন কাজ করতে পারতো দাদু ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি দাদু ওকে তুমি ক্ষমা করে দাও না না ও কিছু নয় দিদি আমরা গরিব মানুষ আমরা চাকর আমাদের কি রাগ করে সাজে দিদি দাদু আরে এইরকম অপমান তো মাঝে মধ্যে আমাদের সইতে হয় দাদু সত্য কথা বলছি দিদি আজ 20 বছর ধরে এই রাজবাড়িতে চাকরি করে সবাইকে আমি ভালোবেসেছি ঘরে একটা বউ ছিল বাকি জীবনটা আমি এই রাজবাড়িতেই কাটিয়ে দেব তাই কাটাও দাদু তাই কাটাও কিন্তু আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি ওকে তুমি ক্ষমা করে দাও দাদু তাই দিলাম দিদি দাদু ভবিষ্যতের জন্য এই কথাটি মনে রেখো পশুপতি কুপুত্র বংশের কলঙ্ক যাও যাও কুপুত্র বংশের কলঙ্ক কুপুত্র আরে যাও যাও তোমার আর আমাকে উপদেশ দিতে হবে না মরণ খোঁজি অনেক ভালো ছিল যে নিজের মর্যাদা রেখে কথা বলতে পারে না তার পক্ষে এই রাজবাড়ি ত্যাগ করাই উচিত এই দিদি বারবার তুমি আমাকে অপমান করছো কেন আমি কেন রাজবাড়ি ত্যাগ করব আমি মাত্র রাজার শালক তারপর মহারাজ আমাকে ভালোবাসে হ্যাঁ তুমি এখানে সুসংবাদ বন্ধ
डॉक्टर विजय सिंह कोथाय जानी ना आमी किंतु आमी जानी बोलो दीदी कोथाय नंदीपुरे 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 गए सुनबे जे तार प्रिय तुम्हाके धरे निए गेछे ए काल केतु তোমার অন্তরে কি এতটুকু দয়া মায়া নেই কালকে তো ভেবে দেখো সে তোমার প্রভু আর তুমি তার ভূত প্রভুর আদেশ পালন করাই ধর্ম একটা সাধারণ নারী নিয়ে প্রভু ভূতের সম্বন্ধকে তিক্ত হতে দিও না কালকে তো আমি এই উদয়পুরের মহারানী হয়ে তোমার কাছে হাত জোর করে বলছি কিবেনি কি অর্থতে দাও বিজয় সিংহের জন্য তোমার তোমার এত মায়া কেন দিদি তুই চুপ কর শয়তান হ্যালো বলো কালকে তো শিবানীকে তুমি তার হাতে তুলে দিবে না 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 ধন দৌলত পৃথিবীর সমস্ত ঐশ্বর্য আমাকে দিলেও আমি শিবানীকে তার হাতে তুলে দেব না কারণ কারণ সে আমাকে করেছে অপমান তার বিচার হবে কঠোর বিচার হবে তবে আমিও দেখে দেব মহারাজের বিচার কিন্তু একটি কথা মনে রেখো কালকে তো বলুন মহারানী যদি শিবানী নির্দোষ বলে প্রমাণিত হয় তবে তার ওই নেশ কলঙ্ককে অপমান করে যে পাপ তুমি করেছো সেই পাপের শাস্তি তোমাকেই ভোগ করতে হবে কথাটা মনে থাকে জানো আমাকে শাস্তি দেবে কে মহারাজ উদয় সিংহ শেষ শক্তি আজ সে হারিয়ে ফেলেছে রাজ্যের চতুর্দিকে দাউ দাউ করে আগুন জ্বলছে বেশি বাড়াবাড়ি করলে ওই আগুনেই তাকে আমি পুড়িয়ে মারব আমিও তোমাকে এই কাজে সাহায্য করব পিতৃ হত্যার আমি প্রতিশোধ নেব কিন্তু বিনিময়ে কি চাও তুমি এই উদয়পুরের সিংহাসন আচ্ছা হ্যাঁ ঠিক আছে কিন্তু রাজ্যের অর্ধাংশ কিন্তু আমাকে দিতে হবে ঠিক আছে বন্ধু ঠিক আছে আমিও সম্পূর্ণরূপে প্রস্তুত মনে আমাদের দুজনার লক্ষ্যই কিন্তু এক এই ষড়যন্ত্রের কথা ভবিষ্যতে যদি প্রকাশ হয়ে যায় তার কাঁধে কিন্তু মাথা থাকবে না কথাটা মনে রেখো পশুপতি বলো 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 শুনো হ্যাঁ যেহেতু তোমার রক্তপ্রণের দিকে এই মুহূর্তে আমি তোমাকে আনন্দে আনন্দ ভরে দেবে পশুপতি তুমি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য একটু আনন্দের আয়োজন করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাক কথাটা আমি নিশ্চিন্ত হলাম নে মামার চেয়ে কানা মামাটাই যে অনেক ভালো না পাওয়াচ্ছে ওই অর্ধেক রাজত্ব পাওয়াটাই অনেক ভালো মসনদ সবে মাত্র ওই আসমানে মেঘ জমেছে মেঘ নামতে এখনো অনেক অনেক বাকি কই কিন্তু কাল কিন্তু বলে গেল আমার আনন্দ ভরিয়ে দেবে এখন পর্যন্ত আমার আনন্দের সন্ধান করছে না কেন আমি তো কিছুই বুঝতে পারছি না